ও 10 উইকেট নিল, আমার কোনো ক্ষতি নেই বা আমার ইম্প্রুভমেন্ট নাই, আমার কম্পিটিটার আমি আমার বেস্ট রেকর্ডটা ভেঙে বারবার ভালো করতে চাই। তো ওইটাই সবাই ভালো করুক, দোয়া করি। না আসলে যেহেতু 8 ওভার 104 আর প্লাস একটু কন্ডিশনটাও ওয়েট ছিল, আউটফিল্ড ব্যাটে সুন্দর আসতেছিল, তো আমরা আসলে শেষ ওভার পর্যন্ত রিল্যাক্স ছিলাম না, কারণ ক্রিকেট খেলে এনিথিং ক্যান হ্যাপেন। তো প্রসেসেই ছিলাম, এক্সিকিউশনে ফোকাস করেছি মেনলি, যে সিচুয়েশন কী ডিমান্ড করতেছে এক্সিকিউট করাটা ইম্পর্টেন্ট, ওইটাই মেনলি ফোকাস ছিল। আসলে ফেয়ার অফ ফেলোরের যে ভয়টা ওইটাই আসলে আটকায় রাখে, তো ওই জিনিসটাই ফ্রি ক্রিকেট খেলতে বলা হচ্ছে, প্রত্যেকটা টিম ম্যানেজমেন্ট থেকে প্লেয়ার সবাই একে অপরকে অনেক সাপোর্ট করছে, বিকজ অফ আমাদেরকে ম্যানেজমেন্ট থেকেও ফ্রিডম দেওয়া হচ্ছে যাতে আমরা এক্সিকিউশন করতে দ্বিধাদ্বন্দ্বে না থাকি, বিকজ ফ্রিলি যাতে সবাই খেলি ক্রিকেটটা উজাড় করে, যাতে আমরা আমাদের এই গেমটা আনতে পারি মাঠের মধ্যে, ওইটাই মেনলি অ্যাগ্রেসিভ ক্রিকেট। নগদ পেমেন্টে পাচ্ছেন কোটি টাকার BMW, ঘন্টায় ঘন্টায় 100% ক্যাশব্যাক। হ্যাঁ ওইটা মিসিং ছিল দেখেই আসলে ওইটা থেকে শিখে এখন দেখাইতে পারতেছি, তো সামনে আরও ভালো কিছুও দেখাবো ইনশাল্লাহ। আসলে গ্র্যাজুয়ালি আমরা প্রসেস অনুযায়ী ইম্প্রুভ করতেছি, এটাই ইম্পর্টেন্ট। আমাদের মিস্টেক্সগুলো বারবার রিপিট হচ্ছে কি না এটা হচ্ছে ইম্পর্টেন্ট, তো আমরা কিন্তু আমাদের মিস্টেক্সগুলো আগের থেকে যে কোনো ফরম্যাটে কমে আসতেছে, ইটস মিন যে আমরা লার্নিং প্রসেসটা খুব দারুণ যাচ্ছে এবং আমরাও শিখতে আগ্রহী। সো যেহেতু আমরা আমাদেরও স্বপ্ন আমরা ওয়ার্ল্ডের টপ টিম হব, সেই প্রসেস অনুযায়ী ক্রিকেট খেলতেছি এবং আগাচ্ছি, এবং সেটা আস্তে আস্তে মাঠেও ভিজিবল। তো ইনশাল্লাহ যদি এইভাবে ধারাবাহিকতা থাকে, সামনে অনেক বড় বড় ইভেন্ট আছে, ওগুলোতেও প্রতিফলন ঘটবে ইনশাল্লাহ। সবাই সবার দিক থেকে চিন্তা করতেছে, আর অ্যাজ এ ইউনিট হিসাবে যদি সবাই ওয়ার্ল্ড ক্লাস বলার থাকি, এই ইউনিটটাকে সামলাইতে কিন্তু একটু সমস্যাই হবে। সো যা দেখেন বড় বড় টিমে কিন্তু একটা না 4-5টা ভালো ওয়ার্ল্ড ক্লাস ফাস্ট বোলার থাকে, তো সেম আমরাও চাচ্ছি আমাদেরও এরকম হোক, যেহেতু আমরা সবাই ফ্যামিলির অংশ ফাস্ট বোলাররা, লাইক ব্রাদার্স, তো একে এক অপরকে হেল্প করতেছি এবং সবাই সবার ভালো চাই, কিন্তু লাস্ট 2.5 বছরে ইম্প্রুভমেন্টও চোখে পড়ছে। এখনও আমাদের নেক্সট লেভেলে যাওয়া বাকি, সো আমি মনে করি আমরা রাইট ট্র্যাকে আসি, মাইন্ডসেটটাও খুব ভালো, যদি এই প্রসেসে থাকি ইনশাল্লাহ আমাদের এই স্বপ্নটাও পূরণ হবে যে আমরা সবাই ওয়ার্ল্ড ক্লাস। না আসলে প্রত্যেকটা বড় ইভেন্টগুলো না স্পোর্টিং কন্ডিশনেই হয়, তো যত বেশি ভালো উইকেটে খেলা হবে ডোমেস্টিক্স থেকে শুরু করে ইন্টারন্যাশনাল, আমাদের জন্যই ভালো, কারণ স্পোর্টিং কন্ডিশনে ব্যাটসম্যান বোলার দুজনেরই একটু ফেভার থাকে, তো যত বেশি ভালো কন্ডিশনে খেলবো তত কিন্তু বোলারদেরও চ্যালেঞ্জ বেশি ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট থাকলে, তো আমাদেরও ইম্প্রুভমেন্টের জায়গাটা ভালো থাকবে, তো এরকম ভালো উইকেটে যখন ভালো করতে পারবো কনফিডেন্টটা বেশি থাকবে। বাট আল্লাহর রহমতে কিন্তু লাস্ট 2টা সিরিজ খুব একটা খারাপ উইকেট ছিল না, যথেষ্ট ভালো উইকেট ছিল, আমরা বেটার ক্রিকেট খেলে জিতেছি। হয়তো অনেকে চিন্তা করতে পারে যে মিরপুর দেখেই জিতছি বা হোম কন্ডিশন দেখেই জিতছি, সেটা না, আমরা কিন্তু ভালো উইকেটে খেলে ওদের সাথে জিতছি আল্লাহর রহমতে, তো এটা একটা বাড়তি প্রেরণা এবং চাইবো এরকম ভালো উইকেটেই খেলা হোক। জি আসলে এই ভালো উইকেটগুলো মানে পেস বা পেস বোলারের অ্যাকুরেসিটা এক্সিকিউশন অনেক 100-100 হইতে হয়, নয়তো কিন্তু বাউন্ডারি হওয়ার চান্সেস থাকে, ভালো ভালো বাউন্ডারি হয় দেখবেন, তো এটাই আর কি, যত ভালো উইকেটে খেলা হবে এক্সিকিউশনের মাত্রা বাড়াইতে হবে, আলটিমেটলি তো ইম্প্রুভই হবে আর কি। আরও ভালো করুক, 10 উইকেট করে নিক আমি চাই, কারণ আমি তো আগেই বললাম যে আমরা হলো 5 জনের ব্রাদার, তো সবাই যত ভালো করবে তত অপোনেন্ট অপোজিশনরা ভালো মানে প্রেশার ফিল করবে, বিকজ আমার আমি আমি আপনি যেটা বললেন যে ওরা কি আমার কম্পিটিটর কি না, নট, ওরা হচ্ছে আমার কম্পিটিটর আমি নিজে, তো আমি চাইবো সবাই মিলে ভালো করতে, তাহলে ওয়ার্ল্ড ক্রিকেটে একটা থ্রেট যাবে, বাংলাদেশি ফাস্ট বোলাররা গ্রো করতেছে, কারণ ও 10 উইকেট নিলেও আমার কোনো ক্ষতি নেই বা আমার ইম্প্রুভমেন্ট নাই, আমার কম্পিটিটার আমি আমার বেস্ট রেকর্ডটা ভেঙে বারবার ভালো করতে চাই, তো ওইটাই সবাই ভালো করুক, দোয়া করি। খুবই ভালো লাগতেছিল কারণ গতকাল যখন 6 ওভারে 100 দেখছি সাউথ আফ্রিকার খেলায়, তো আমরা ভাবতেছিলাম যে এরকম কিছু হইতে যাচ্ছে নাকি, পরে লিটন আউট হয়ে আসার পরে আমি বললাম কিরে তুই কালকের ম্যাচ দেখে এরকম পিটাচ্ছিলি, বলে হ্যাঁ ওরা পারলে আমরাও পারবো, সো এটা খুব পজিটিভ সাইন এবং আমরাও এনজয় করতেছিলাম, আর মাশাল্লাহ এরকম ব্র্যান্ড অফ ক্রিকেট খেলতে থাকলে অনেক ভালো কিছু। না আসলে ভাইয়া ওই যে এই কয়দিন আগে যে যখন BPL খেলা হয়েছে, তিনটা ভেনুতে খেলা হয়েছে, তো মানে স্লো উইকেট বা একটু কুইক উইকেটে অ্যাডজাস্ট করাটাও আমাদেরই দায়িত্ব, এখন যদি বলি স্লো উইকেট দেখে পারবো না সেটাও ভুল, তো আমরা আসলে কন্ডিশনটা অ্যাসেস করে সেই অনুযায়ী অ্যাপ্লাই করার চেষ্টা করছি যে আজকের উইকেটে কী বিহেভিয়ার কেমনে খেলা উচিত, সো এটাই আসলে মানে লার্নিং,
তো এই যত আমরা খেলে গেলেও শিখতেছি, তো উইকেট অনুযায়ী বল করার ট্রাই করতেছি এবং দিন শেষে এক্সিকিউট ভালো মতো হইলে যে কোনো উইকেটে ভালো করা যায় এটাই প্রমাণ হলো। তো ইনশাল্লাহ আমরা আরও ভালো করবো, সবাই দোয়া করবেন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download TSports app to enjoy exciting games and highlights. Visit TSports.com.